नमः श्री यतिराजाय विवेकानंद सूराय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापह स्वामिने तापह अध्यात्म पिपासु প্রতিটি মানুষের কাছে যোগাচার্য স্বামী বিবেকানন্দের পত্রাবলী অমূল্য সম্পদ রূপে বিবেচিত। রামকৃষ্ণ মঠ কামারপুকুর সেই পত্রাবলীর পত্রসমূহ সুধী ভক্তমণ্ডলীর কাছে নতুন আঙ্গিকে পরিবেশন করতে প্রয়াসী হয়েছে। এই পত্রটি স্বামীজি লিখেছিলেন 1894 সালের 28 মে তারিখে চিকাগো থেকে তার প্রিয় আলা সিংগাকে। মূল পত্রটি ইংরেজি ভাষায় রচিত, বাংলায় এটি তার ভাষান্তরিত রূপ। প্রিয় আলা সিংগা, আমি তোমার পত্রের উত্তর পূর্বে দিতে পারি নাই, কারণ আমি নিউ ইয়র্ক ও বস্টনের মধ্যে ক্রমাগত ঘুরিয়া বেড়াইতেছিলাম, আর আমি নর পত্রের অপেক্ষা করিতেছিলাম। আমার সম্বন্ধে কিছু লিখিবার পূর্বে তোমাকে নর কথা কিছু বলিব। সে সকলকে নিরাশ করেছে, কতকগুলো বিটকেল দুষ্ট পুরুষ ও মেয়ের সঙ্গে মিশিয়া সে একেবারে গোল্লায় গিয়াছে। এখন কেউ তাহাকে কাছে ঘেঁষিতে দেয় না। যাহা হউক, অধোগতির চরম সীমায় পৌঁছিয়া সে আমাকে সাহায্যের জন্য লেখে, আমিও তাহাকে যথাসাধ্য সাহায্য করিব। যাহা হউক, তুমি তাহার আত্মীয় স্বজনকে বলিবে তাহারা যেন শীঘ্র তাহাকে দেশে ফিরিয়া যাইবার জন্য ভাড়া পাঠায়। তাহারা কুক কোম্পানির নামে টাকা পাঠাইতে পারে, তাহারা ওকে নগদ টাকা না দিয়া ভারতের একখানা টিকিট দিবে। আমার বোধ হয় প্রশান্ত মহাসাগরের পথে যাওয়াই তাহার পক্ষে ভালো, ওই পথে কোথাও নামিয়া পড়িবার প্রলোভন কিছু নেই। বেচারা বিশেষ কষ্টে পড়িয়াছে, অবশ্য যাহাতে সে অনসংক্লেশ না পায় সেই দিকে আমি দৃষ্টি রাখিব। ফটোগ্রাফ সম্বন্ধে বক্তব্য এই, এখন আমার নিকট একখানাও নাই, খানকতক পাঠাইবার জন্য অর্ডার দিব। ক্ষেত্রের মহারাজকে আমি কয়েকখানি পাঠাইয়াছিলাম এবং তিনি তাহা হইতে কতকগুলি ছাপাইয়াছিলেন। ইতোমধ্যে তুমি তাহা হইতে কতকগুলি পাঠাইবার জন্য লিখিতে পারো। জানি না কবে ভারতে যাইব, সমুদয় ভার তাহার উপর ফেলিয়া দেওয়া ভালো। তিনি আমার পশ্চাতে থাকিয়া আমাকে চালাইতেছেন, আমাকে ছাড়িয়া কাজ করিবার চেষ্টা করো। মনে করো যেন আমি কখনো ছিলাম না, কোনো ব্যক্তির বা কোনো কিছুর জন্য অপেক্ষা করিও না, যাহা পারো করিয়া যাও, কাহার উপর কোনো আশা রাখিও না। ধর্মপাল যে তোমাদের বলিয়াছিল আমি এদেশ হইতে যত ইচ্ছা টাকা পাইতে পারি, সে কথা ঠিক নয়। এবছরটা এদেশে বড়ই দুর্বৎসর, ইহারা নিজেদের দরিদ্রদেরই সব অভাব দূর করিতে পারিতেছে না। যাহা হউক, এরূপ সময়ও আমি যে উহাদের নিজেদের বক্তাদের অপেক্ষা অনেক সুবিধা করিতে পারিয়াছি, তাহার জন্য উহাদিগকে ধন্যবাদ দিতে হয়। কিন্তু এখানে ভয়ানক খরচ হয়, যদিও প্রায় সর্বদাই ও সর্বত্রই আমি ভালো ভালো ও বড় বড় পরিবারের মধ্যে আশ্রয় পাইয়াছি, তথাপি টাকা যেন উড়িয়া যায়। আমি বলিতে পারি না আগামী গ্রীষ্মকালে এদেশ হইতে চলিয়া যাইব কিনা, খুব সম্ভবত না। ইতোমধ্যে তোমরা সংঘবদ্ধ হইতে এবং আমাদের কাজ যাহাতে অগ্রসর হয় তাহার চেষ্টা করো। বিশ্বাস করো যে তোমরা সব করিতে পারো, জানিয়া রাখো যে প্রভু আমাদের সঙ্গে রহিয়াছেন। আর অগ্রসর হও হে বীর হৃদয় বালকগণ, আমার দেশ আমাকে যথেষ্ট আদর করিয়াছে, আদর করুক আর নাই করুক, তোমরা ঘুমাইয়া থাকিও না, তোমরা শিথিল প্রযত্ন হইও না। মনে রাখিবে যে আমাদের উদ্দেশ্যের এক বিন্দুও এখনও কার্যে পরিণত হয় নাই। শিক্ষিত যুবকগণের মধ্যে কার্য করো, তাহাদিগকে একত্র করিয়া সংঘবদ্ধ করো। বড় বড় কাজ কেবল খুব স্বার্থত্যাগ দ্বারাই হইতে পারে, স্বার্থের আবশ্যকতা নাই, নামেরও নয়, যশেরও নয়, তা তোমারও নয়, আমারও নয়, বা আমার গুরুর পর্যন্ত নয়,
ভাব ও সংকল্প যাহাতে কার্যে পরিণত হয় তাহার চেষ্টা করো। হে বীর হৃদয় মহান বালকগণ, উঠে পড়ে লাগো, নাম যশ বা অন্য কিছু তুচ্ছ জিনিসের জন্য পশ্চাতে চাহিও না। স্বার্থকে একেবারে বিসর্জন দাও ও কার্য করো। মনে রাখিও, তৃণৈর গুণোত্তমা পণ্যৈর বদ্ধন্তি মত্তদন্তি নাহা। অনেকগুলি তৃণগুচ্ছ একত্র করিয়া রজ্জু প্রস্তুত হইলে তাহাতে মত্ত হস্তিকেও বাঁধা যায়। তোমাদের সকলের উপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক, তাহার শক্তি তোমাদের সকলের ভিতর আসুক। আমি বিশ্বাস করি তাহার শক্তি তোমাদের মধ্যেই রহিয়াছে। বেদ বলিতেছেন, ওঠো জাগো, যতদিন না লক্ষ্যস্থলে পৌঁছিতেছ থামিও না, জাগো জাগো, দীর্ঘ রজনী প্রভাত প্রায়, দিনের আলো দেখা যাইতেছে, মহাতরঙ্গ উঠিয়াছে, কিছুতেই উহার বেগ রোধ করিতে পারিবে না। আমি পত্রের উত্তর দিতে দেরি করিলে বিষণ্ণ হইও না বা নিরাশ হইও না। লেখায় আঁচড় কাটায় কি ফল? উৎসাহ বৎস উৎসাহ, প্রেম বৎস প্রেম, বিশ্বাস শ্রদ্ধা, আর ভয় করিও না। সর্বাপেক্ষা গুরুতর পাপ ভয়। সকলকে আমার আশীর্বাদ। মাদ্রাজের যে সকল মহানুভব ব্যক্তি আমাদের কার্যে সহায়তা করিয়াছিলেন তাহাদের সকলকেই আমার অনন্ত কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাইতেছি। কিন্তু আমি তাহাদের নিকট প্রার্থনা করি যেন তাহারা কার্যে শৈথিল্য না করেন, চারিদিকে ভাব ছড়াইতে থাকো, গর্বিত হইও না, গোড়াদের মতো জোর করিয়া কাহাকেও কিছু বিশ্বাস করিবার জন্য পীড়াপিড়ি করিও না, কোনো কিছুর বিরুদ্ধেও বলিও না। আমাদের কাজ কেবল ভিন্ন ভিন্ন রাসায়নিক দ্রব্য একত্র রাখিয়া দেওয়া। প্রভু জানেন কিরূপে ও কখন তাহারা নির্দিষ্ট আকার ধারণ করিবে। সর্বোপরি আমার বা তোমাদের কৃতকার্যতায় গর্বিত হইও না, বড় বড় কাজ এখনও করিতে বাকি, যাহা ভবিষ্যতে হইবে তাহার সহিত তুলনায় এই সামান্য সিদ্ধি অতি তুচ্ছ। বিশ্বাস করো, বিশ্বাস করো, প্রভুর আজ্ঞা, ভারতের উন্নতি হইবেই হইবে, জনসাধারণকে এবং দরিদ্র দিগকে সুখী করিতে হইবে। আর আনন্দিত হও যে তোমরাই তাহার কার্য করিবার নির্বাচিত যন্ত্র। ধর্মের বন্যা আসিয়াছে, আমি দেখিতেছি উহা পৃথিবীকে ভাসাইয়া লইয়া যাইতেছে। অদম্য অনন্ত সর্বগ্রাসী, সকলেই সম্মুখে যাও, সকলের শুভেচ্ছা উহার সহিত যোগ দাও, সকল হস্ত উহার পথের বাধা সরাইয়া দি। জয় প্রভুর জয়। শ্রীযুক্ত সুব্রহ্মণ্য আয়ার, কৃষ্ণস্বামী আয়ার, ভট্টাচার্য এবং আমার অন্যান্য বন্ধুগণকে আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা জানাইবে। তাহাদিগকে বলিবে, যদিও সময়াভাবে তাহাদিগকে কিছু লিখিতে পারি না, কিন্তু হৃদয় তাহাদের প্রতি গভীরভাবে আকৃষ্ট আছে। আমি তাহাদিগের ঋণ কখনো পরিশোধ করিতে পারিব না। প্রভু তাহাদের সকলকে আশীর্বাদ করুন। আমার কোনো সাহায্যের আবশ্যকতা নাই, তোমরা কিছু অর্থ সংগ্রহ করিয়া একটি ফান্ড খুলিবার চেষ্টা করো। শহরের সর্বাপেক্ষা দরিদ্রগণের যেখানে বাস সেখানে একটি মৃত্তিকা নির্মিত কুটির ও হল প্রস্তুত করো। গোটা কতক ম্যাজিক লণ্ঠন, কতকগুলি ম্যাপ, গ্লোব এবং কতকগুলি রাসায়নিক দ্রব্য ইত্যাদি জোগাড় করো। প্রতিদিন সন্ধ্যার সময় সেখানে গরিব অনুন্নত এমনকি চণ্ডালগণকে পর্যন্ত জড়ো করো। তাহাদিগকে প্রথমে ধর্ম উপদেশ দাও, তারপর ওই ম্যাজিক লণ্ঠন ও অন্যান্য দ্রব্যের সাহায্যে জ্যোতিষ ভূগোল প্রভৃতি চলিত ভাষায় শিক্ষা দাও। অগ্নিমন্ত্রে দীক্ষিত একদল যুবক গঠন করো, তোমাদের উৎসাহাগ্নি তাহাদের ভিতর জ্বালিয়া দাও, আর ক্রমশ এই সংঘ বাড়াইতে থাকো, উহার পরিধি বাড়িতে থাকুক। তোমরা যতটুকু পারো করো, যখন নদীতে জল কিছুই থাকিবে না তখন পার হইব বলিয়া বসিয়া থাকিবে না। পত্রিকা সংবাদপত্র প্রভৃতির পরিচালন ভালো, সন্দেহ নাই, কিন্তু চিরকাল চিৎকার ও কলম পেশা অপেক্ষা প্রকৃত কার্য যতই সামান্য হোক অনেক ভালো। ভট্টাচার্যের গৃহে একটি সভা আহ্বান করো, কিছু টাকা সংগ্রহ করিয়া পূর্বে আমি যাহা যাহা বলিয়াছি সেইগুলি ক্রয় করো, একটি কুটির ভাড়া লাও এবং কাজে লাগিয়া যাও। পত্রিকাদি গৌণ, ইহাই মুখ্য, যে কোনো রূপেই হোক সাধারণ দরিদ্র লোকের মধ্যে আমাদের প্রভাব বিস্তার করিতেই হইবে। কার্যের সামান্য আরম্ভ দেখিয়া ভয় পাইও না, কাজ সামান্য হইতেই বড় হইয়া থাকে। সাহস অবলম্বন করো, নেতা হইতে যাইও না, সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবাইয়াছে, এই বিষয়ে বিশেষ সতর্ক হও, অর্থাৎ মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করিয়া নিঃস্বার্থ হও এবং কাজ করো। আমার যাহা যাহা বলিবার ছিল
তোমাদিগকে সব লিখিতে পারিলাম না। হে বীর হৃদয় বালকগণ, প্রভু তোমাদিগকে সব বুঝাইয়া দিবেন। লাগো লাগো বৎসগণ, প্রভুর জয়। কিডিকে আমার ভালোবাসা জানাইবে, আমি সেক্রেটারি সাহেবের পত্র পাইয়াছি। তোমাদের স্নেহের বিবেকানন্দ। ও মা তোর কোলে লুকায়ে থাকি, ও মা তোর কোলে লুকায়ে থাকি, চে চে মুখপানে মা মা বলে ডাকি, ও মা তোর কোলে লুকায়ে থাকি, ও মা তোর কোলে